Ay, de esto creo que es la grande. এখন সব উড়ে যাবে বেচারা, বিল্ডিং আছে, পঞ্চাশ তলার উপরে আছে, কিন্তু খাদ্য খাদ্যই পাচ্ছে না ঠিক মতো। বিল্ডিং ও নাই, সব পুষ মারিয়ে মারে, বোম মারিয়ে মারে, একবারে সব মনে কর যে অবস্থা করে ভালো। খাদ্য সংকট করুন বাইরে, এই যুদ্ধ দিতে আর মনে করা যাচ্ছে, এই সাল মনে করবে বিল্ডিং মারাতে, বিল্ডিং হলে সবার তাহলে সকালে উঠে লাগে। এই সাল কোনো যে এইরকম অবস্থা থাকে বুঝছিস, মানে অবস্থা খারাপ আছে, এই যুদ্ধ যদি না থামে অবস্থা খারাপ আছে। দুই রাত্রে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুই রাত্রে যুদ্ধ মানে সবাই ক্ষতিগ্রস্ত। অবস্থা ভবন লেখা দেয় আগে বুঝছি, যারা ভবন পিয়াসী আছেন তারা এই যে বেড়াতে আসুন, পৃথিবীর বৃহত্তম সুন্দর না প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে পরে আমাদের গ্রামে চলে আসেন, বাংলাদেশের বৃহত্তম পর্যটক কেন্দ্র, পর্যটক কেন্দ্র হিসাবে অনেক সুন্দর। ব্লগ ভিডিও কারা হারে পাগলে যে আমি তো তার বেড়াচ্ছি বিজয়গড়ি শায়ারে, মনে কাজে ব্লগ করে যারা প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও ছাড়ে তুই দেখে দিলু, এটি মনে করে যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবি, মানুষজন এসে দেখবি আসলে তো সুন্দর জায়গা চারিদিক। পানি এবার তো ভাঙে না, পানি বেশি এসব তো ভাঙে যেতে খালি পার ভাঙে ভাঙে। সামনে শুক্রবার বলছি।